দোকানের মালিকানার দাবিতে কার্যত দফায় দফায় আন্দোলনে নেমেছে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি। আন্দোলনের মধ্যে দিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেও দোকান মালিকানার দাবিতে অবস্থান বিক্ষোভ স্মারকলিপির পর বিধান মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করল সংগঠন। শনিবার বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস অনুষ্ঠানে এসে ব্যবসায়ী সংগঠনের দাবিকে নৈতিক সমর্থন জানিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য। পাশাপাশি অশোক ভট্টাচার্যের সুরে এক প্রকার কথা বলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। কার্যত পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন বিধান মার্কেটের ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ব্যবসায়ীরা দোকানের মালিকানার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়। বলা বাহুল্য, ব্যবসায়ী সংগঠনের দাবি এর আগে শিলিগুড়ির একাধিক ব্যবসায়ী সংগঠন সমর্থন জানিয়েছে। এদিনের মানববন্ধন কর্মসূচিতে বিধান মার্কেটের কয়েকশো ব্যবসায়ী হাতে হাত মিলিয়ে বিধান মার্কেটের ব্যবসায়ী সংগঠনের দোকানের মালিকানার দাবিতে পাশে থাকার আশ্বাস দেন ব্যবসায়ীরা। আমাদের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য সমর্থন করেছেন না, এবং মাটিগাড়ার বিধায়কও সমর্থন করেছেন, এবং সমস্ত ব্যবসায়ী সংগঠন আমাদের সমর্থনে পা বেরিয়ে এসছেন, এবং শিলিগুড়ির পাবলিকও কিন্তু আমাদের সমর্থনে কথা বলছেন। কেননা আমাদের যে দাবিটা সেটা কিন্তু আমাদের ন্যায্য দাবি, আমরা যে দাবি থেকে পিছনে হাঁটব না এটা তার আজকের একটা প্রুফ। কেননা দেখুন, আমরা দীর্ঘ 62 বছর ধরে এই মার্কেটের বঞ্চনা হয়ে আসছি। কেননা আমাদের যখন বিধানচন্দ্র রায় এই মার্কেট আমাদেরকে দিয়েছিলেন, তখন তিনি আমাদেরকে অ্যালোটি পেপার দিয়েছিলেন, কিন্তু তারপরে বিগত যত পার্টি বদলে গেছে বা যারা আসছে তারা আমাদের 5 বছর, কারো 9 বছর, কাউকে লিজ, কাউকে 11 মাসের এগ্রিমেন্ট দিয়ে দিচ্ছে। আমি এগ্রিমেন্টটা নিব কেন? আমার বাবা তো আমাকে অ্যালোটি দোকান দিয়ে গেছে, আমি কেন এগ্রিমেন্ট নেব? কেন আমি 11 মাসের এগ্রিমেন্ট করতে যাব? কোন আইনা আমাকে 11 মাসের এগ্রিমেন্ট করতে সরকার? তাই আজকে আমাদের যে ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি আমাদের মার্কেট তৈরি করে গেছিলেন, আমি বলতে চাই সে ভগবানের কাছে চলে গেছে। আমরা প্রার্থনা করি তিনি যেখানে থাকুক যেন ভালো থাকে, এবং আমরা চাই এক মুখ্যমন্ত্রী আমাদেরকে ব্যবসা করার জন্য দেখা দিয়ে গেছে, আর এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন আমাদেরকে কাগজটা হাতে দিয়ে দেয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে।